আমি বলছি একটু দোয়া করবেন, তখন বলছে ফি আমানিল্লাহ। তা আমি বলছি যে আল্লাহর নবী ফি আমানিল্লাহ কোনোদিন বলেননি। দোয়া কেউ চাইলে আল্লাহ রাসূল ফি আমানিল্লাহ বলেননি। একজন এসে বলছেন হাজা খোয়াই দে মৌকা, এই যে আনাস আপনার ছোট খাদেম, আপনি তার জন্য একটু দোয়া করে দেন। তখন আল্লাহ রাসূল বলছেন আল্লাহ মাকসির মালহু আলাদাহু আতিল উমরাহু আগফির লাহু ওয়ারহামহু। আল্লাহ তুমি একে দীর্ঘজীবী করো, এর টাকা পয়সা বেশি করে দাও, ছেলে মেয়ে বেশি করে দাও, একে ক্ষমা করো, একে যে রুজি দিয়েছো তাতে তুমি বরকত দান করো। একজন এসে বলছে আল্লাহ নবী আমি অশ্লীল কাজে লিপ্ত থাকি, আমাকে দোয়া শিখে দেন। তখন আল্লাহ রাসূল বলছেন কুল, তুমি বলো আল্লাহ তাহের কলবি ও হাসান ফারজি, আল্লাহ তুমি আমার অন্তরকে পরিষ্কার করো, আমার লজ্জাস্থানকে হেফাজতে রাখো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে যখন দোয়া চেয়েছে তখন বলেছেন আল্লাহ মাগফির লাহু আরহামহু, আল্লাহ তাকে তুমি ক্ষমা করো, তুমি তার প্রতি দয়া করো। একজন লোকের বাড়িতে খাওয়া দাওয়ার পরে আল্লাহ রাসূল চলে যাচ্ছে, তখন এই নোয়াখালীর মতো যেমন হাত তুলে দোয়া করেনি ইমাম, তখন মসজিদের বৃত্তশালী সভাপতি বলছে হ্যাঁ বেটা আগে হাত তুলে দোয়া কর, তারপরে এমামতি করিস, হাত তুলে দোয়া করবি না। ওরকমভাবে আল্লাহ রাসূলের ওই ঘোড়ার লাগামটা ধরে নিয়ে বলছে দোয়া করে দিয়ে যান, দোয়া করে দিয়ে যান, যাচ্ছেন কোথায়? তখন আল্লাহ রাসূল বলছেন বারাকাল্লাহ আল্লাহ মাগফির লাহুম ওয়ারহামহুম ওয়া বারিক লাহুম ফিমা রাযাকতাহুম, আল্লাহ তুমি তাকে ক্ষমা করো, তুমি তার প্রতি দয়া করো, তাকে যে রুজি দিয়েছো তাতে তুমি বরকত দান করো। এ দেখেন দোয়া চাচ্ছেন জোর করে, তখন এটা বলে দিলেন আল্লাহ বারিক লাহুম ফিমা রাযাকতাহুম অগফির লাহুম ওয়ারহামহুম। এইভাবে দোয়া করলেন, জীবনে কোনোদিন ফি আমানিল্লাহ বলেননি। আস্তাদুল্লাহ দিনা কা আমানা তাকা আখিরা মালিক, ফিয়ামানিল্লা চলছে। ইসলাম ইজ লাইফ, ইসলামী জীবন।